আসসালামু আলাইকুম, আমি মুয়াজ ফ্রম টোকিও, জাপান। কত মানুষের ভিড় দেখছেন এখানে, কিন্তু আমি না পার্ট টাইম জব শেষ করে জাস্ট হচ্ছে জার্সি কেনার জন্য বা জার্সি দেখার জন্য। কিনলে কিন্তু উপরে যদি দামে পোষায়, আর যদি না পোষায় তাহলে কিনবো না, জাস্ট দেখবো। আই মিন স্পোর্টস শপে যাচ্ছি জার্সি দেখার জন্য। জার্সি হচ্ছে কি বাংলাদেশের মানুষের আবেগ, বা পুরো পৃথিবীর মধ্যেই পুরুষ মানুষের আবেগের একটা জায়গা জার্সি। তো সেটাই দেখতে যাচ্ছি, চলেন যাই জার্সি দেখে আসি। আর পিছনের দৃশ্যটা দেখতেছেন এত সুন্দর, এখান থেকে দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর ভাই। জাপান সুন্দর, জাপানের জার্সি হয়তো বা সুন্দর হবে, বাট দামে পোষাইলে হয়। কারণ কি, আমি এর আগে অনেকবার ঘোরাফেরা করছি, অনেকবার দেখার চেষ্টা করছি, কখনোই আমার দামে পোষায় নাই। আই মিন বার্গেটিং তো করা যায় না, আর যা দেওয়া থাকে তাই কিনতে হবে। তো আমি নিজের থেকেই মন শান্ত করে চলে আসি, শুধু দেখে শান্তি নেই আর কি, দেখার মধ্যেই সবটুকু সুখ। তো চলেন যাই জার্সি কিনে নিয়ে আসি। আর এরা হচ্ছে না টিকটক লাইভে ঢুকবে এখন। আপনাদের কিন্তু হাই দিছে দেখছেন, গ্রীষ্মকাল তো আর বিকাল টাইম হয়ে গেছে, তার জন্য ওয়েদারটা অনেক সুন্দর, যেদিকেই দেখবেন সেদিকেই সুন্দর, যার জন্য আমার ভিডিও করতে ভালো লাগে আর কি। যখন নিজে নিজে দেখি বাসায় গিয়া তখনও ভালো লাগে। ও ভাই, অ্যাট লাস্ট চলে আসছি সেই জার্সি শপে কাঙ্ক্ষিত। এখান থেকে বাইরে দেখা যাচ্ছে না জার্সিগুলা, লিভারপুল না, চলুন সামনে যাই। তবে ভিডিও কি করতে দেবে কিনা জানি না, বাট কামো সকার শপ মানে জার্সি শপ আর কি। চলেন যাই ভিতরে ঢুকবো, তারপর হচ্ছে দেখি কী অবস্থা। ও মাই গড ভাই, জার্সিগুলা দেখছেন, এই সাইডটা হচ্ছে না মূলত জার্সির সাইড আর কি। জুবেন তাদের জার্সি ভাই, আমার প্রিয় জার্সি, মানে শখের জার্সি আর কি। ও মাই গড, কেমন এটা দূর থেকে দেখাই। পিএসজি মায়ামি, কোয়ালিটি দেখতেছেন আপনারা, আমি কিন্তু হাতে ধরতেছি, আমি বুঝতেছি যে অ্যাকচুয়ালি কোয়ালিটিটা কি। কেন জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। ও ডটমুন্ডুর যাচ্ছে না, এটা ভালো লাগে আমার কাছে, বসে ডটমুন্ডুর যাচ্ছে। আর এটা তো ফেভারিটের মধ্যে ফেভারিট ভাই, কী বলবো আর। ও হচ্ছে এই একটা দাম দেখালে পরে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কত দাম। এটার দাম দেখেন 21,230, মানে ট্যাক্স ট্যাক্স সহকারে আর কি, যার জন্য হচ্ছে সমস্যা। বাট জার্সিগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় ভাই। এটার দাম কত, এটা ভালো লাগছে, এটা আমি নেওয়ার জন্য চেষ্টা করবো। 17,000 ভাই, কেমনে সম্ভব। জাপানের স্পোর্টস সবগুলো এরকমই হয়, আই মিন আপনি যা জার্সি যা পাবেন এখানে ভাই সব একদম মাশাআল্লাহ কোয়ালিটি, ঠিক আছে, এর থেকে বেটার কোয়ালিটি পাওয়া কষ্ট। কিন্তু না দাম হচ্ছে একদম প্রচুর পরিমাণে হয়, সেটাই প্রবলেম। এদিকে দেখি ট্র্যাকশুটগুলো দেখি, বার্সার ট্র্যাকশুট দেখেন, এগুলো কি এটা সুন্দর লাগছে না। ভাই এটার কাপড় কেমন কাপড় এগুলা, এ পাশে হচ্ছে ফুল হাতার স্পেস গুলো আছে, ফুল হাতাগুলো দেখে আসি। এই জার্সি হাতে ধরলে পরে বোঝা যায় ভাই অ্যাকচুয়ালি জার্সির কোয়ালিটিটা কেমন আর কি, আমি বুঝতে পারতেছি। প্রাইস হচ্ছে 23,000, 20,000 আর 11,000 এর মধ্যে আর কি।
কাপও আছে স্পোর্টসের শপে, এগুলো পাওয়া যায়। বার্সেলোনা ভাই 2090 এন করে, আমার না এই জার্সিটা সুন্দর লাগছে, আপনি যাই বলেন না বলেন। এইটা এটার প্রাইস কত? এটা হচ্ছে 13,000 ইয়েন। এগুলো তো বাদই দিলাম, কী করবো ভাই বুঝতেছি না, নিয়ে যাবো কিনা একটা সাহস করে। ভাই এটার অরিজিনাল জার্সি আপনারা যখন বাস্তবে দেখবেন না, ধরবেন না হাত দিয়ে, ও মা গো, বুঝতে পারতেছেন এটা পরার চেষ্টা করতে হবে। এটা কি কয় ভাই, এটা এল সাইজ, তারপরে আমার ঠিকভাবে লাগে না কি বুঝলাম না। এটা দেখেন না, এটা শোনা সবচেয়ে বেশি ভালো লাগছে। তবে এটা ডটমুন্ড আছে না, ডটমুন্ডও ভালো লাগছে ভাই, পিছনে নাম টাম সব কিছু লেখা, পুরো পিওর পুরো 17,270 ইয়েন ম্যান, পাগল করে ফেলাবে ভাই। এত বড় শপের মধ্যে আমি জাস্ট এটুকুই ঘুরলাম আর কি, ঠিক আছে, আমি এখান থেকে সরতে পারতেছি না আর কি, মায়ায় পড়ে গেছি। বাট এই পাশে হচ্ছে সবার ফেভারিট আর যেতে না টিম, যে এখন আর হারে না, তার জার্সি আর কি। ওরে ভাই এটার কালার আর কোয়ালিটি দেখছেন, যেমন কালার তেমন কোয়ালিটি ভাইয়া। এটার প্রাইস কত? এটা হচ্ছে 18,590 ইয়েন। 18,590 ইয়েন মানে কিন্তু একদম কম না আমাদের বাংলাদেশে, তারপরেও ধরেন 15,000 তো হবেই। তাহলে আমার ছোটো ভাইয়ের জন্য যশ মেয়েটা জার্সি তো নিতেই হবে। ওই আবার খেলার পাগল, বুঝছেন, জাপানের জার্সি দোষকা না। বার্সার পেন্সিলগুলো পাওয়া যাবে এখানে, 2B HB, তারপরে কলম ব্যাগগুলো। আচ্ছা চলো আমি বের হয়ে যাই এখান থেকে, জার্সি আজকে না হবে না, অনেক টাকা খরচ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ থেকে আনাবো জার্সি, যেহেতু আমার বন্ধু গেছে ইমন, তো সেখান থেকে আনানো যায় আর কি জার্সি। ভাই দাম দেখছেন জার্সিগুলোর, কী পরিমাণ দাম ভাই রে ভাই, কিন্তু না হাতে যখন ধরবেন আর যখন পরবেন তখন মনে হবে যে না কিছু পড়ছে আর কি। অ্যাকচুয়ালি কোয়ালিটিফুল জিনিসগুলো কেমন হইতে পারে জার্সি, জার্সি হচ্ছে কি ভাই আমার মানে ছোটোবেলার থেকে পছন্দ। আই মিন বরাবরই কেন যেন আমি জার্সির প্রতি মানে লোভ সামলাতে পারি না, ভাল লাগে জার্সি। দেখবেন ভিডিওগুলো ম্যাক্সিমাম টাইম জার্সি পরে ভিডিও করতেছি, কারণ জার্সি বেশি পরি, তো সেই ক্ষেত্রে আর পুরুষ মানুষের না একটু আবেগ জার্সি, আর বাংলাদেশের মানুষের আবেগ জার্সি, ঠিক আছে, মানে পুরুষ মানুষগুলোর আবেগ জার্সি সুন্দরটা জিনিস, তো সেই ক্ষেত্রে জার্সির আবেগ ধরে রাখতে পারি না। আসছিলাম দেখার জন্য কিন্তু হইল না ভাই, এত দাম দিয়ে কেনা সম্ভব না বুঝছেন, তবে কিনবো অবশ্যই অবশ্যই, আমি দেশে যাওয়ার সময় এখান থেকে জার্সি কিনে দেবো একটা বা দুইটা, কিন্তু মনে হয় যে একটা কিনলে পড়তে পারবো অনেক দিন, আই মিন 2-4 বছর কিছু হবে না এই জার্সি, বা কিছু করতে পারবো না। তো যেখানে গেছিলাম না ওটা দেখলাম হচ্ছে শুধু জার্সি আর ট্র্যাক স্যুট কিছু প্যান্ট মানে এইগুলাই আর কি, বাট অন্য কিছু নাই। আমি যখন গুগলে সার্চ করলাম আমি ভাবছিলাম যে মানে খেলাঘর যেহেতু বা স্পোর্টস শপ যেহেতু হয়তো সব কিছু থাকবে আপনাদের দেখাবো, এই জন্য ফার্স্টে বলছিলাম যে স্পোর্টস শপে যাচ্ছি দেখানোর জন্য। তো এখন আবার আরেকটা স্পোর্টস শপ খুঁজতে গেলে আমার দেরি হয়ে যায় ভাই, যেহেতু পার্ট টাইম জব করে বেরোইছি আগেই বললাম, কোথাও লাগছে খাইতেই হবে, তো সেই ক্ষেত্রে নেক্সট কোনো দিন দেখাবো স্পোর্টস শপগুলো কেমন হয়। স্পোর্টসের তো সবগুলো অনেক সুন্দর হয় কিন্তু, অনেক ভালো হয়, আমি গেছি অনেকবার গেছি, তো এখানে হচ্ছে ওইখানেও জার্সি পাওয়া যায়, বাট এরকম না, এই শপটা দেখলাম কি একটু অন্যরকম মানে স্পেশাল শপ, যেখানে হচ্ছে শুধুমাত্র স্পেশাল জার্সিগুলোই পাওয়া যাচ্ছে অন্য কিছু না। কিন্তু অন্য অন্য যে স্পোর্টস শপগুলো আছে না, এখানে হচ্ছে অ্যাডিডাস, তারপর নাইকি, এগুলো শুজ থেকে শুরু করে তারপরে ব্যাডমিন্টনের র্যাকেট সব কিছুই পাওয়া যায়, এরপরে হচ্ছে এই ইউনিক্সের যে টি শার্টগুলো আছে, তারপরে নাইকির শুজ থেকে শুরু করে নাইকির টি শার্ট, তারপরে ট্র্যাক স্যুট, ট্রাউজার সব পাওয়া যায় ওই সব জায়গায়। আর ফুটবল খেলার যে বুটগুলো আছে না, ওগুলো তো ভাই মাথা নষ্ট, দেখলেই ভালো লাগে, তো কোনো একদিন হয়তো ভাই এখানে যাবো আর কি ইনশাল্লাহ। তবে আজকের ভিডিও এ পর্যন্তই, আর এরপরে কোনো একদিন ছুটির সময় অবশ্যই অবশ্যই
মানে মেইনলি যে স্পোর্টস শপগুলো হয় না, এটা তো জার্সি শপে গেছিলাম আজকে, বাট অন্য যেটা হচ্ছে মানে সব কিছু পাওয়া যায় ওরকম একটা স্পোর্টস শপ দেখাবো আপনাদের। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।